যেমনটা আশা করা হয়েছিল তেমনটাই হলো। বেশ কয়েকদিন ধরেই আশঙ্কা করা হচ্ছিল ভারতের বাজারে স্বর্ণের দাম ছাড়িয়ে যেতে পারে 70,000 রুপি। খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি সেই দামের জন্য। শনিবার দেশটিতে প্রতি 10 গ্রাম স্বর্ণের দাম ছাড়িয়েছে 70,000 রুপির বেশি, যা এর আগের দিনের তুলনায় 1,000 রুপি বেশি। 2019 সালে প্রথম স্বর্ণের দামে রেকর্ড ছাড়িয়েছিল ভারত, তখন প্রতি আউন্স স্বর্ণের দাম উঠেছিল 35,000 রুপিতে। এরপর আর কখনোই কমতে দেখা যায়নি মূল্যবান এই ধাতুটির দাম। গত 4 বছরে দেশটিতে স্বর্ণের দাম বেড়েছে 101%-এরও বেশি। এদিকে শুক্রবার আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ছাড়িয়েছে $2,233। পুরো মার্চ মাসেই বিশ্ববাজারে স্বর্ণের দাম এমন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এর মধ্যেই গত সপ্তাহে স্বর্ণের দাম বেড়েছে প্রতি আউন্সে $51.46 বা 2.24%। মার্চ মাসে বেড়েছে $189.2। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক গতি নিরীক্ষা করে সুদের হার কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নিতে যাচ্ছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। এর আগে US ট্রেজারি বন্ড ইল্ড নিম্নগামী হওয়ায় স্বর্ণসহ সব মূল্যবান ধাতুর দাম বেড়েছে। অন্যদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, মধ্যপ্রাচ্যে ইসরায়েল ফিলিস্তিন সংঘর্ষ বিদ্যমান, বিশ্বব্যাপী এমন ভূরাজনৈতিক উদ্যোগে স্বর্ণের বিনিয়োগ বাড়ছে, আর সার্বিক দিকে তাল মিলিয়ে বাংলাদেশেও স্বর্ণের দাম বৃদ্ধি পাচ্ছে। দর্শক, বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। এ ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।